ভোক্তাবতারং ভোক্তাখ্যাং নমামি ভোক্ত শক্তি কম নমো মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণের চৈতন্য নামনি গৌরতী সে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষোভানুসুতে দেবী প্রণমা হি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনে শ্রীদ গদাধু শ্রীবা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত শঙ্কর উদ্যোগে ভারত বাংলা তথা আন্তর্জাতিকভাবে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাথে আজিগা যে পাঠখানি আজিগা করত আর হেত মাঝে সেবা আত করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি হাইল ভক্ত হাবিচরণে আমি কোটি কোটি দণ্ডবৎ খাত করিয়া ক্ষমা প্রেক্ষা করি শুধু গৌর ভক্ত বন্দলি শ্রী শ্রী চৈর ভাগবত গ্রন্থ সেই অপূর্ব গ্রন্থ কনিষ্ঠ গ্রন্থের মধ্যে আহা সত্যট রে দাপর কলিত হাব্বি রসে কনিষ্ঠ হাব্বি সুপিছে হা যার জন্য গ্রন্থ রসার সাধন খুবই কঠিন কারণ এটা গোরাঙ্গ মহাপ্রভু মাতিয়ে গেছে গা অনরিপিত চরিং চিরাত আগে না দিয়ে আসে তা দ্যাস যার জন্য হেন মধ্যলীলা আজিকা আমি সেবা করতাম মঙ্গলাচরণ হন আজান্ত কপিতরৌ কমলায়তাক্ষ দি যৌ যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতার নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সুতে নম অবতীর্ণ স কারিণ্য পরিচ্ছিন্নৌ সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিতানন্দ ভ্রাতর ভোজে ভজে ঘোড় ভক্ত মণ্ডলী কালিকা কালিকা দপ্তর মানসে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্য খন্দের নবম অধ্যায়ে নবমধ্যে হইয়ে তাতে সতী পেয়ে সেবা করিয়া গেলগা তে সত্যির পরও হতো রে নবমধ্যে হইয়ে মধ্যক্ষণদের তে সত্যির পরও হতো আমি সেবা করিয়াছি তা এরা খুব তাৎপর্যপূর্ণ বিষয় গভীরভাবে চিন্তা করানির বিষয় এবং বৈষ্ণব ফিলোসফি বৈষ্ণব দর্শন এহেন অনুধাবন করিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থদোয়ানী অন্তত বৈষ্ণব ফিলোসফি গৌরীয় বৈষ্ণব ফিলোসফি। মোটামুটি ধারণা হইয়া অধ্যয়ন করলে সেবা করলে রসা সাধন করি সহায়কিত এর মাঝে তেষটির মাঝে মাতৃতা সর্বমায় ভুচাইয়া প্রভু গৌরচন্দ্র শ্রীচরণ দিলেন পূজায় ভক্ত বৃন্দ গৌর ভক্ত মন্ডলী এসুমাহি গৌরাঙ্গ গেলগা চমৎকার আপনি আচরিত সবাইকে শিখাইতা ভক্ত আগ হিসাবে কৃষ্ণের ভক্ত আগ হিসাবে এটা হাবি আচরণ করিয়া গেলগা তা ভক্ত আগো হিসাবে কেন কেয়ান করা হোক কেন কেহন করা হোক নেই কিসারে করিয়া সাধুন ভোজন করা হোক এটা তা নিজে আচরণ করিয়া হাবিরে হাবি কিন্তু আজিকা যে বৈকুণ্ঠপতি গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আজিকা তা প্রকাশ করল তা প্রকাশ করিয়া করে কে কেয়া যে সর্বমায়া ঘুচাইয়া প্রভু গৌরচন্দ্র শ্রীচরণ দিলেন পূজয় ভক্তবৃন্দ আগে যে ভগবানের শালগ্রাম সেবা করলাম ভগবানের মূর্তি সেবা করলাম এপাগা স্বয়ং স্বয়ং সেবার কাজে পাগা প্রসারিত করল ভক্তই সেবা পাগা গা বলিয়া আচর্য বিষয় হ্যান কালিকা মানুষও ইঙ্গিত দেয়া গেলগা যে নবদ্বীপে যে বৈষ্ণব যেতা আসিল অবদৈত আচার্য অবদ্বৈত আচার্য কালিগাঁও ডাক্তার মানুষে পূজনীয় মানুষে আলাপ করিয়া গেলগা যে নবদ্বীপে অবদৈত আচার্যর মানে তার লগে ভাঙনা বা মানুষ আর কি তার লগে সমকক্ষ কোনো বৈষ্ণব কোনো পণ্ডিত নেই এই যখন এই যে আবদৈতপ প্রভু অবদ্বৈত প্রভু আর চিঙ্করিয়া হাবিয়া যখন সেবা করা আর আর মানুর কোনো সন্দেহ নেই যে এগো গোলুকপতি ইয়া থাইব আর কি আর আকু কারণ আহা নিছে এন কে সুদী গৌর ভক্তমণ্ডলী এহেত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু পৈলাকাই মাতে গেল আদান লুলম্বি তভু যৌ কনক আবতা তৌ সংকীর্তন কপিত রৌ কমলায় তাক আদান লুলম্বি তো আর কি জানু পর্যন্ত যে মানে আটখানি যেহেতান আর কি আদানু লম্বিত আটখানি এটা কিন্তু তেইপাং মানুষ মানে নিহান নাবে তেইপাং মানুষ এটা দেব তার অংশ ঠাইলে আর কি এবং দৈব গুণাবলী থাইলে এটা আজানু লম্বিত এটার এটা গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আদানু লম্বিত নিতানন্দ প্রভু কিন্তু আজানু লম্বিত তার জানু পর্যন্ত আটখানি সে হতা। কারণে এই মানুষের সন্দেহ করতা না যে এগো দৌর অংশ থাকিব থাকবো এ নবদ্বীপে হাবিয় এন অনুমান করতা হাঁ তার যে পাণ্ডিত্য তার যে কুচুকুলয় তার যে সৌন্দর্য এতে হাবিয়ে অনুমান না যে তা যে দৌর অংশত্ব আসিছে গো কিন্তু নবদ্বীপের মানুর কোনো সন্দেহ নেই কিন্তু আজকাল যে এপাগা যে আহ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে মধ্য ভন্দের নবম যে নিজের মি মিহে ভগবান বুলিয়া যে পাগা মাতল ও মাঝে মানুষ তার কোনো সন্দেহ নেই সন্দেহ নেই কারণে তা কিন্তু পূজা পূজা করানির কাজে বলিয়া তার জাংহান আর কি পদযুগল তা প্রসারিত করিল এবং পদযুগলে মানুষে এ পাগা স্বয়ং আগেতে বিগ্রহ দিলা এপা মুহাত মাঝে যেহেতু বিগ্রহ মানে স্বয়ং মানে সচল বিগ্রহ আছে গোবিন্দ আছে তারা কিন্তু পূজা দিয়া ভক্ত তাই পূজা করানি আনিকে দিব্যগন্ধ লেপে শ্রীচরণে তুলসী কমলে মেলি পূজে পুজোয় দিব্য গন্ধ আনিয়া সেই চরণ যুগলে তারা কোনো কোনো ভক্ত মানাই এবং কোনো কোনো আইদা তুলসী কমলে মেলি পুজোয় কোনো জনে তুলসী কমল তুলসী মঞ্জুরি এবং তুলসী পত্র এটা বৈষ্ণবশাস্ত্র হাবিয়েছিলেন যে তুলসী পত্র বিষ্ণু তত্তরাংপ্রভু নাম তুলসী পত্র দিয়া না এক অন্য কোনো দেব দেবীর সেই তুলসী পত্র অন্য পূজা করানি না করে সেই তুলসী পত্র পানার অধিকার তাহার তার নেই যে দেখলাম আপনার তুলসী পত্র দিয়া গোরাঙ্গ মহাপ্রভুর চরণে তেপাতে আর কি হাবিয়ে ভক্তি নিয়ে করলাম আর কি যে ওই ভক্ত তার মনে কোনো সন্দেহ নেই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ এহের মাঝে আর তার কোনো সন্দেহ নেই কেহ রত্ন সুবর্ণ রজত অলংকার নানা পদ্ম দিয়া 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 করে নমস্কার যে তা পাতারা তাই রত্ন সুবর্ণ হুনা তারপরে সেই রজত এবং রত্ন দিয়া চরণে সরাসরি দিয়া ভক্তি করতারা পত্তনে তে শুক্ল নীল সুপীত পাদ পদ্মে দিয়া নমস্করে সর্বজন যে ওই যেতাম পাল্লা তা ফুল আনিয়া দিতা আগা ফুটি আনিয়া দিতার আগা নীল বস্ত্র আনিয়া দিতার আগা মূল্যবান বস্ত্র আনিয়া সেই চরণে দিয়া দিয়া ভক্ত হাবিয়ে সমায় তারা নানাবিধ ধাতু পাত্র সেই দেই সর্বজনে না জানি কোথে আসি পরে শ্রীচরণে অসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু চরণে সে নানাবিধ ধাতু পাত্রর মাঝে আর কি বিভিন্ন দ্রব্য সামগ্রী আনিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু চরণে স্বয়ং যে তারা যে চরণ পুঁজিবারে সবার ভাবনা ও রোমা মা শিব করে জেলা কি কামনা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেগৈ যে চরণহান পানার গাজে বুলিয়া টাঙি এসুমাহি মানে করিয়া আসি আর সি সাধন করিয়া আসি ওগো স্বয়ং নবদ্বীপে আহিয়া আর হি তা নিজে সাক্ষাৎ উবা আয়া সাক্ষাৎ বিষ্ণুর হাত বহিয়া সেবা সেবাহন করানির কাজে তা আয়া থাঙ্গ দিল বৈষ্ণবের দাস দাসী গণে তাহা পূজে এই মতো ফল হই বৈষ্ণবে যে ভজে বৈষ্ণবরে যে কই ভোজনা করতা না বৈষ্ণব ফিলোসফিয়ন অনুসরণ করিয়া যে দেব দেবীরে পূজা করতারা তাহার সাক্ষাৎ হেন ফলহানে বলিয়া হাবি অনুমান করতারা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যে গো যে তা দিয়া হমারি তারা দুর্বাধান্য তুলসী লইয়া সর্বজনে পাইয়া অভৈ সবে শ্রীচরণে স্বয়ং গোরাঙ্গ মহাপ্রভু মাতল মোর চরণে দিয়া তুমি এটা সমাদের পূজা করি বলেছো জেপাগা গোরাঙ্গ মহাপ্ৰভু মাতল অহৎ মাজে দর্বই নেয়া হাব্বিয়ে আহিয়া এই যে দুর্বাদি তারা ধান্য দি তারা তুলসী দিয়া তারে চৰণত মাঝে দিয়া দিয়া সরাচরি হোমাই তারা পূজা করতারা নানাবিধ ফল আনি দেন পদতলে গন্ধ পুষ্প চন্দন শ্রী চরণ একে হোধালে ওসার নানাবিধ ফল আনিয়া দিতার আগা গন্ধ পুষ্প আনিয়া দিতার আগা চন্দন আনিয়া দিতার আগা চরণ হাত দিয়া দিয়া হাবিয়ে ভক্তি কাত করিয়া হমাই তারা কেহ পূজে করিয়া সুরস উপচারে কেহ বা সরঙ্গ মতে যেন সুরজারে জেগর মনহাত জিহান খাতের প্ৰচাৰে গঢ়িয়া হোমাই তাৰা সৰু সু উপচাৰো সোমাই তাৰা অন্যান্য বিধি মাৰ্গ জেচাৰে সোমাই তাৰা যে গৈ বিষ্ণুৰে যে মত গৌৰাং মহাপ্ৰভু নৱদীপে ভক্তই সোমাই তাৰা কস্তুৰি কুম কুম শ্ৰী কৰ্পুৰ ফাগু ধূলি সবে শ্ৰীচৰণে দেই হই কুটি হলী হাৰো হাৰীয়া সেই ভক্ত তাই ফাগুদূলি মানে ৰাঙা ধূলি ফাগুৰ দূলি ৰাঙা ৰং কর্পূর কস্তুরী এটা হাবি চরণে দিয়া দিয়া হম চন্দন মল্লিকা কুন্দ কদম্ব মালতী নানা পুষ্পে সুবে শ্রী চরণ নখপাতি সেই চরণের নখ চন্দ্র ও তার গোসে দিতা তা চম্পক মল্লিকা কুন্দ কদম্ব মালতী এসারে হবা হবা হবাহুলতা গোরাঙ্গাপুরুষে চরণ যুগলে দিয়া দিয়া কিছু দেহ খাই পরম প্রকাশ বৈকুণ্ঠের চাই প্রভু যে আত্ম হাবি সময় নানান দ্রব্য সময় তারা আত্ম যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতেরতা কিতাক তানিয়া মি মরতা খানা হের বুড়িয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে খাদ্য বস্তু চাইল হস্তপাতে প্রভু দেখে সর্বভক্তগণ যে যে দে সব করে নভুজন সেই বিষ্ণুর আসন হাত বহিয়া বিষ্ণু কত হাত বহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মাতল যে খানার তাকিতা থাইলে খানি দিবাই নয় বলে আঠ ভক্ত যেপাগা মাতলাজে ভক্ততা হাবিয় যে তা পাল্লা তা স্বয়ং তার আঠা টানিয়া দিয়াই লাগা কেহ দে কদল কেহ দিব্য মুগ্ধ কেহ ধদি ক্ষীর বা নবনি কেহ দুগ্ধার করে আতত মাজে ঔরাঙ্গ মহাপুর প্রসারিত কৰিছে খানার কাজে বুলিয়া আঠাত মাঝে যেতারা তা দুগ্ধ কলা দৈ ননি যে তা পাল্লা পাতারা তার ক্ষমতা অনুযায়ী আনি আঠাত আনিয়া ঔরাঙ্গ মহাপুরুষ আঠাত আনিয়া দিয়াইতারা শ্রী প্রভুর শ্রীহস্তে সব দেয় মহাপ্রভু করে নাবির মুহাত দেয় তা গণাঙ্গ মহাপ্রভু দরে দরে হাবি হাবির মুহাত মাজে তা গ্রহণ করে সেবা করে ভাই লক নগরে নগরে কিনিয়া উত্তম দ্রব্য আনেন সত্তরে। জেগৈ পাৰ্লা জেগৈ তাৰ মনৰ মানসিকতা অনুযায়ী দাদে অনুযায়ী খাদ্য দ্ৰব্যতাংগ মহাপুৰুষৰ আঠাকান কেহ দিব্য নাৰিকল উপস্কাৰ কৰি চৰু কৰা শ্বহীদ শৃহস্থ পৰি কোনো কোনো আশি গৈ নাৰিকন আনিয়া নাৰিকনতা ফেৰিয়া নাৰিকনতাৰ লগে তিনি মিশিয়া ও তা গোরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভুর আধাত মাঝে দায় তারা সেবা করানের কাছে বুলিয়া নানাবিধ প্রচুর সন্দেশ দে আনি শ্রী হস্তে লইয়া প্রভুন খায়েন আপনি ওসারে করিয়া নানান বস্তু জিতারা এর মধ্যে সন্দেশ আনিয়াও জিতার আগা ওতা ওতা নিয়া নিয়া স্বয়ং গ্রহণ করে কেহ দেই জম্বু কৰক তিকা ফল কেহ দেই ইখু কেহ দেই গংগাজল কোনো কোনো ভক্ত আশী কীৰ্তন হ'লেও গংগাজল আনিয়া কাষ দাগ ইখু যেতিয়া মৌ আনিয়া দগা মৌ ৰস আনিয়া দিতাৰ আগা এৰপৰে সেই মৌ আনিয়া দিতাৰ আগা এটা আনিয়া দিতাৰ আগা তাৰ সি গৌরাঙ্গ মহাপ্রভুর আধ্যাত্ম যে নিজ হস্তে যে তারা এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিজ হস্তে তা আতা সেবা করে দেখিয়া প্রভুর অতি আনন্দ প্রকাশ দশ বার দেই কোনো কোনো দাস গৌরাঙ্গ মহাপ্ৰভু সের হারু হারু ইয়া দেখিয়া আশি ভক্ত তাই কোনো কোনো আখি ওই আকমাও দিমাও পাঁচমাও দশমাও করিয়া দিতার আতা এটা প্রসাদে তা আর কি গৌরাঙ্গ মহাপুরু আধ্যাত্মা যে এবং তার স্বয়ং লইয়া লইয়া খায় ছত শতজনে বা কত দেল মহাযুগেশ্বর পান করে নসগল এছাড়া গঙ্গা জল আনিয়া নয় তারা গঙ্গাজল আনার দিতার আগা আগো দুগুন ছোট ছোট মানুষ আনা দিতার আগা কিন্তু হাববি খেতে আছে যে যেটা দিতারা খাদ্য বস্তু আন আর কি তা আর কি মহাপ্রভু সেই স্বয়ং ভগবতা প্রকাশ করিয়া এটা তা গ্রহণ করে তা সহস্র সহস্র ভান্ধ দধি ক্ষীর দুগ্ধ সহস্র সহস্র কান্দি কলা কত মুগ্ধ এশার করিয়া দইর তা হাজার হাজার দইর ভান্ড তা ক্ষীর ভান্ড এবং কলা সীমানে। নে সহস্র সহস্র কান্দি কলা নে আতা লাভাং লাভাং কলা আতা তার কোনো লেখা জোখা নয় হাজার হাজার দিতারা তা বৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তা গ্রহণ করের কতক বা সন্দেশ কতক ফলমূল কতক সহস্র বার্তা কর্পূর তাম্বুল যেগুই যেটা পাতা আতা তাম্বুল কর্পূর তাম্বুল এনে জিতার আগা ও তাও ইমে গ্রহণ করে যেগুই যে শেষার জিতার আতা তা স্বয়ং তা গ্রহণ করে কি অপূর্ব শক্তি প্রকাশ শিলা গৌরচন্দ্র কেমতে খায়েন নাহি জানে ভক্তবৃন্দ এটা এটা হাজার হাজার যে মানু ভক্তই আনা দিতার আগা নবদীপান আফসান আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব লীলা আনা চারবার আদে শীতাল্ল এবং নবদ্বীপর মানুহ আইয়া দিতার আগা তা আর কি যে দই কলা দুধ তার দিতা তাই খারে হেন খেইতে আছে খেইতে আছে আর কি শত শত হবে হাজার হাজার এটা খেতার আতা কি সারে খারে আন লীলা ভগবানের হার পাশে অনুমান করে নোয়ার তারা ভক্তের পদার্থ প্রভু খায়েন সন্তুষে খাইয়া সবার জন্ম কর্ম কহে শেষে পিছে তাবার কি আনমা রের আর কি জগৈ দিতার এটা ওহন বস্তু ওহন খেয়া তার এ পাগা জন্ম কর্ম নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করা নিয়ে করলো ওরাঙ্গ মহাপ্রভু ততক্ষণে সে ভক্তের হই যে শরণ সন্তুষে আশা রেখাই কর এ ক্রন্দন শুধু গরু ভক্ত মন্ডলী যে পাগা ভক্ত যে দেয়াদের দান বস্তু হন খেয়া জন্মকর্মর ইতিপূর্বের ঘটনা পাগা মাতে হত মাঝে ভক্ত গরি হন নিংশিংিয়া এহাত মাঝে প্রেমে বিকা এর ইহাত মাঝে গোড়া দিয়া কাতারা ওষারে অপূর্ব দৃশ্য হন শ্রীবাসে বলে আরে পরে তোর মনে ভাগবত শুনিলি যে স্থেনায়। সেই শ্রীবাস অঙ্গনে লীলা হানুর হান ওই শ্রীবাস মাতেরতা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা আরে তোর মনে পড়ের তা দেবানন্দ স্থানে যে বাগা ভাগবত হুললে সময় ওর ঘটনা হান মনে পড়ে তা গোরাঙ্গ মহাপ্রভুয়ে শ্রী শ্রী শ্রীবাস আচার্যরে নিংসিং শিং পদে পদে ভাগবত প্রেম রসময় প্রেম রসময় দ্রবি শুনিয়া অতি তোমার হৃদয় সেই দেবানন্দ যে পাগা ভাগবত পাঠ করল ভাগবত তি যে পাগা কাটলে ওর মাঝে কিসারে কাটলে তা উচ্চ স্বর করি তুমি লাগিলা কান্দিতে বিহব্বল হইয়া তুমি পড়িলা ভূমিতে দেবানন্দ যে পাগা ভাগবত পাঠ করল হত প্রেমে বিকারগ্রস্ত হইয়া প্রেমে বিহব বলিয়া লুদ্ধ লুদ্টি কাদানিও করছিল তাহে বলিয়া নিংসিং কৰি লো রাঙ্গ মহাপ্রভু স্বয়ং অবুধ পড়ুয়া ভক্তি যুগ কান্দে কেনে না বুঝিল ইহা অবুজ দেবানন্দ প্রেমর হান নাপাছে তা কিন্তু তোর কাদানি নরে তা খুব একটা হবা সুখে না দেখল হান নাপিয়া পিয়া প্রেমের বিকার হন হান না তার ভুল বুঝিছিল তা ভাই্য নাহি জানো তুমি প্রেমর বিকারে পড়ুয়া তোমারে নিল বাহির দোয়ারে পাগা যে বিকার প্রেমে ইয়া মূর্ষাইয়া পরিলে আর হি অহৎমাজ তী হান নাপিলে তাহে কিন্তু এই যে দেবানন্দের পড়ুয়া গই তরে উঁচুলে নিয়া গোরগর বাৰেদে বেলাই লগা আর হি খুব মানে ভবানে আচরণ হান করে হান নাপিয়া কলহান বলিয়া বৌরাঙ্গ মহাপ্রভুয়ে এহেন ফোন করে দিল দেবানন্দ ইথেনা করিল লনিবারণ গুরু যথা অজ্ঞ সেই মত শিষ্যগণ দেবানন্দ যেসারে ভাগবত পাত করেন কিন্তু অজ্ঞ রস হার না পার কৃষ্ণ ভক্তি হার না তা হার না পার তার শিষ্য তবসারে হার না পেয়ে তারা তার দেবানন্দই তার শিষ্যরেই ইয়া থাং দিল থাংতে প্রেমে বিহব্বলিয়া বুৰ্চাইছিল মাজে তৰে উচুলে গৰুৱৰ বাৰেদি নিয়াচিলাগ আহে বলিয়া গৌৰাংগ মহাপ্ৰভুৱে নিং চিং কৰিল বাহিৰ দুৱাৰে তোমাৰ এৰি লতানিয়া তবে তুমি আইলা পৰম দুখ পাইয়া জেপাগা খোজকাঢ়া আহিলে কি দেখৰত যে ভাগৱত পাঠ কৰতাৰা আৰু গৰুৰ বাৰেদি তি আছত গা অহেখিয়াতি জবৰ নুঙি নাপাতি গৌৰৱে আঙচিলীয়া আহিলে বলিয়া গৌৰাংগ মহাপ্ৰভুৱে হেন মাতের মনে তুমি আর লাগিলা মনে মনে জবর দুঃখ পিলে কিন্তু নিজে থান চানার কাজে বলিয়া তীতের নাম যে পাকা চাইলে দেখিয়া তোমার দুঃখ শ্রী বৈকুণ্ঠ হইতে আবির্ভাব হইলাম তোমার দেহেতে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান সেই শ্রীবাসের দেহে গৌরাঙ্গ বৈকুণ্ঠত আর কি আহিয়া শ্রীবাসের হৃদয়ে গৌরাঙ্গ সেই বৈকুণ্ঠ পথি বাস করেছিল বলিয়া এর মাঝে প্রকাশ করো গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তবে আমি আইতো হৃদয়ে বসিয়া কাদাই লু সে আমার প্রেম যুগ দিয়া তোর অন্তরে বাস করিয়া মি হাববি মি কাদুই লুতাহে বুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের আনন্দ হ'ল শুনি দেহ আনন্দ হল দেহ শুনি ভাগৱত চব তীৰ্থি স্থান হ'ল বৰিচাৰ মত জেপান্তি ভাগৱত কথাখন মাতিলে অহ মাজে হাব বিয়ে আৰু প্ৰেমে বিহবলিয়া বিকাৰগ্ৰস্তা হাব বিয়ে কাপলা সময়ত মাজে যেমন বৰ্ষাৰ সময় বৰণ দেহৰ ওচৰে আৰু জেহাত বহিলা তাই হাব বিয়ে টিঙিয়া গেলগা ওচৰে বি অলৌকিক অলৌকিক ব্যৱস্থা আন কৰিলো অলৌকিক ঘটনা আন ঘটাই দুটা বুলি গৌৰাংগ মহাপ্ৰভুই শিৱাচৰে মাতে অনুভৱ পাই অহৱ বল শ্ৰীনিৱাস গৌৰা গুৰি যাই কান্দে বহে ঘনুচাচ জেপাগা গৌৰাংগ মহাপ্ৰভু সেই বিষ্ণুসত্তাত বহিয়া এটা হাবি প্ৰকাশ কৰল সেই আগেৰে জন্ম কৰ্ম প্ৰকাশ কৰল মাজে শ্রীবাস খুব প্রেমে বিহব বলিয়া গোড়া দিয়া কাদানিও করল এবং ঘন ঘন সাজকারের এই গোরাঙ্গ মহাপ্রভুর এই এই যে কর্মফল সেটা মাতের এটা শুনিয়া এই মতো আদি যত বৈষ্ণব বৈষ্ণব সবারে দেখিয়া কোরআন অনুভব এসারে গড়িয়া অবদ্বৈত সহ যেটা বৈষ্ণব আসিলা কি পুঙ্গই কিতা করিলা পুঙ্গই কিহান করিলা এটা মাতে গৌরাঙ্গ মহাপ্রভু হাববিরেতা সেই ওসারে তার প্রেমের দ্বারা কৃষ্ণ ভক্তি ভক্তিগণ হাববি অন্তরে তা মানে কি প্রেরণা দেয় লৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ সাগরে মগ্ন সব ভক্তগণ বসিয়া করেন প্রভু তাম্বু লভুজন এ সাগরে ভক্ত তা সারে আনন্দ সাগরে বাহানিও কলা যে আমি যেগো যেগো কামনা করিলাম যেগো চাইলাম ওগো সেই গোলুকতি এহে আহিছে নবদ্বীপে আবির্ভাব আপিল এহেন ভক্তের আনন্দের আর সীমানে অবদ্বৈত সাব বিয়ে মানে অবধ্বৈত প্রভু স যেতা বৈষ্ণব আসিলার হি অতায় প্রেমে বিহব বলিয়া কাদানিও করলা সে আনন্দে হারুইয়া লদ্দে লদ্দের কাদানিও করলাম কোন ভক্ত নাচে কেহ করে সংকীর্তন কেহ বলে জয় জয় শ্রী নন্দন কীর্তন করে করে আবিয়ে নাচানিও করলা আর কোনো ভক্ত আগ জয় জয় শ্রী নন্দন বলে বলে আরে কীর্তন করানিও করলা কদাসি যে ভক্ত না থাকে সেই স্থানে আজ্ঞা করি প্রভু তারে আনান আপনে কোনো ভক্ত আগ গৌরাঙ্গ মহাপ্রভু কোনো আপন ভক্ত আগ যদি আগো দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ দিয়া ও ভক্ত করে আনোয়ার কিছু দেহ খাই বলি পাতেন শ্রীহস্ত যেই যাহা দেন তাহা খায়েন সমস্ত বারো খানিকা দিবাই নাই বলে মহাপ্রভু মহাপ্ৰভু খান প্রসারিত করে ওই মাঝে যে ওই জেতা জিতা তা তা লগে লগে ওহর মাঝে গ্রহণ করে ভোজন করে খাইয়া বলেন প্রভু তোর মনে আসে অমুক নিশায় আমি বসি তুর কাছে খেয়া আমাদের তা ভক্ত ওরে অতাবারা দিন হন অতাবারা রাতি হন মাঝে মি তোর কাঁধা আমি আসি ডুগে বুলিয়া ওরে মাতের বৈদ্যরূপে তুর জোর করিলাম না শুনিয়া বিহবল হই পরে সেই দাস মাতে আর কি যে ওই দিন অন্ত তাপ উঠিলে অহত মাজে মি তোর কাদাহাত গিয়া বৈধ্য নারায়ণ বুলতারা আমার মানুষ আর কি বৈধ্য ডাক্তারগ বৈধ নারায়ণ রূপী গোহে বলিয়া আমার মানুষের মাত্রা অহেত মাজে গৌরাঙ্গ মহাপুরুষে মাতে আর কি বৈধ হিসাবে আমি তোর অহত ছিল মাজে কাদাহাত বহিয়া আমি তোরে বালা করছিলো গন্ধাং বাড়া করেছিল বুলিয়া ওগরে মাত মাদের ভক্ত গঙ্গা দাসে দেখি বলে তোর মনে আছে জাগে রাজ ভয়ে যবে নিশা ভাগে কিতাবারা গঙ্গা দাস বলিয়া পরম ভক্ত আগ আসিল তা যবনের ধরে জেপাগা গোর বেলিয়া দাঁত দিয়া গেলগা দাঁত দিয়া গেলগা আত্মে আর কি গঙ্গাড়িয়া ওপারে জানা চাইলে ইতেগা ইতেগা যে গঙ্গার পারে হাইয়া নৌকা বিষয় দিয়ে আসি লেগা সুমন মনে পড়ে তা বলিয়া গৌরাঙ্গ গঙ্গা দাস করে মাতের সর্ব পরিবার শোনে আসি খেয়া গাতে কোথাও নাহিক নৌকা পরিল পরিলাসং কতে আহাইয়া যে যৌবনের ধরে পরিবারে হাবিয়া হাইয়া গাথান গঙ্গান পার করা নেই তুমি কিন্তু নৌকা তুমি বিপদ হাত পরিলাই সংকটে করে। রাত্রি শেষ হইল তুমি নৌকা পাইয়া কান্দিতে লাগিলাই অতি দুঃখিত হইয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক সেই লীলা তা হাবি প্রকাশ করে সেই গঙ্গা দাস করে মাতের যে পাগা জবনের দেন। গাত খান না চাইলে, ইতে ইতে কোনো নৌকা নেই বিয়ান ফুয়াহ বিয়ান গান ফুইলেই কিন্তু জবনে হায়াতরে তরতাইগা এই নেতি জবর দুঃখ পাছিলে আতঙ্কগ্রস্ত হয়েছিল মোর আগে যবনে স্পর্শিবে পরিবার গঙ্গা প্রবেশিত মন হইল তোমার তি করলে হত মাঝে মোর পরিবাররে মোর পরিবাররে জৌবনে স্পর্শ করা আগে আমি হাব্বি গঙ্গাত মাজে আমি দেহ বিসর্জন জিতা বুলি নিছিল আগর আঙ্গাপ্রভুয় গঙ্গা করে দে তবে আমি নৌকা নিয়া খেয়ারির গঙ্গায় বাহিয়া যাই তোমার সময়ত মাতি যে পাগা আকুল ভাবেতি কাধে কাঁদে আহ্বান করলে সময়ত মাজে আমি খেবাগ খেবাড়ি গো হিসাবে নৌকা তোর তরমুহাত গিয়া উবাই অহন কোনো ঘাত কোনো নৌকা আসিল নাবে কোনো খেয়া আসিল নাবে গিয়া নৌকা গনো মি মিহে উবাইছিল গঙ্গা দাসরে সিং করে দে নৌকা দেখি সন্তুষ্ট হইলা অতিশয় প্রীত গরি কহিতে লাগিলা ওই সঙ্কট মুহূর্তে মরে দেখিয়াতি মরে বাহানা পিয়াতি মাতানিও করলে বলিয়া গঙ্গা দাসরে গৌরাঙ্গ মহাপ্রভু এ মাতের আরে ভাই রাখো এইবার জাতি প্রাণ ধন দেহ সকল তোমার মোর জাতিহান মোর প্রাণহান মোর ধন দেহ এটা হাবিমি তোরাং বুলিয়া সেই খেয়া ওরাংটি পরিকর সঙ্গে পার এক টঙ্কা জুর বক্সিস তোমার সময়ত কিন্তু এক টঙ্কা কিন্তু বহু মূল্যবান অনেক টাকা হে তোর মৃত্যু এপাগা এই রাতি নুঙ্গিত ব্যাং ভুইয়া আহ যাতি রক্ষা করি লেগা তোর পরিবার হান রক্ষা করি লেগা আমি তোর এক টঙ্কা দিত এবং বকশিস দিত উঠি আমার এই বিপদে হাত রক্ষা কর বুলিয়া গঙ্গা দাসে তি তি মোরে মাথি গো না আই মাতে তবে তোমা সঙ্গে পরিকর করি পার তবে নিজ বই গুমথে গেলাম আর অহৎ মাজে আর কি তোর পরিবার রোহন মি লাল করে দিয়া মিতমা মোর ধামে বৈকুণ্ঠে মি গিয়াছিলহে বলৌরাঙ্গ মহাপ্ৰভু স্বয়ং গঙ্গা দাসরে বিষ্ণু সত্তাত বহিয়া এই অলৌকিক কথা ঘটনাটা মাতের তা শুনি ভাসে গঙ্গা দাস আনন্দ সাগরে হেন লীলা করে প্রভু গৌর সুন্দরে এছাড়ে গৌরাঙ্গ মহাপ্ৰভু গৌর সুন্দর অপূর্ব লীলা অলৌকিক তা এ দিনহেত মাজে বিষ্ণু সত্যাত বহিয়া এটা হাবি বৈষ্ণবরে তার পরিকর যেটা আসিলা তাৰে দেখা দিল তাগরঙ্গ মহাপ্রভু গঙ্গায় হইতে পার চিন্তিলে আমাৰে মনে পড়ে পার আমি তোমাৰে তোমার এসারুঘরিয়া গঙ্গাত মাঝে পাৰ করিল তোর মনে পড়ে তা বলিয়া গঙ্গা দাসরে মাতের সুনিয়া মূর্ষিত গঙ্গা দাস গরিদায় এই মত কহে প্রভু অতি অমায় সারে করিয়া কোনো লুকাছুকি না করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই তার অলৌকিক লীলা তা কারে কিতা করেছিল কারে কুঙ্গ কিহান সময় কিসারে করেছিল এটা হাবি দাস তারে তা হাব্বি পূর্ব কর্ম তা হাব্বি নিঃসিং করে করে দে তা সারে কৃপা কৰিছিল এটা হাব্বি তা বাগা দিল বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর চন্দন মালায় পরিপূর্ণ কলেবর করিয়া যে চন্দন এবং মালা ও যে বই যে ভক্ত ও হাবি পি দেবী লিয়া বিষ্ণু মাঝে বহু বলিয়া পৌরাঙ্গ মহাপ্রভু এ স্বয়ং স্বরূপে এটা হাবি মাতের তা কোন প্রিয়তম করে শ্রীয়ং শ্রীজন শ্রীকে সংস্কার করে অতি প্রিয়তম তারকে সংস্কার করতার আগা কুঙ্গই বারো অঙ্গ তার শ্রী অঙ্গে সেই চামর দোলা দিয়া সেবা করতারা ওই সময় হত তাম্বুল যোগায় কোনো অতি প্রিয় ভৃত্ত কেহ বা মে কেহ সম্মুখে করে নৃত্য কোনো কোনো ভক্ত আঁকি গো তাম্বুল দেয় তারা সেবার কাজে কোনো কোনো ভক্ত আগে বিঙে দেবাতে নৃত্য করতারা আনন্দে হারু হারুইয়া এই মতো সকল দিবস পূর্ণ হইল সন্ধ্যা আসি পরম কৌতুকে প্রবে ছিল এসারে করিয়াতে আটটা দিন হান গিয়া সন্ধান সন্ধ্যা ধূপ দ্বীপ লইয়া সকল ভক্তগণ অর্চন করিতে লাগিল অর্চন করিতে লাগিলেন শ্রীচরণ সন্ধ্যা মাঝে সন্ধান আন্ধিকর সময়ান। সময় মাঝে ধূপ দ্বীপ নিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে হাবিয়ে পূজা করানীয় করলাম অর্চনা করানীয় করলাম শঙ্খ ঘন্টা করতাল মন্দিরাম হৃদঙ্গ বাজাই উথে নানা রঙ্গ সেন্ধার মাঝে সন্ধ্যা আন্দিক সন্ধ্যার আরতি করানির কাছে বলিয়া শঙ্খ ঘন্টা করতাল মন্দিরাম হৃদঙ্গ এটা হাবি ভক্ত তাই বাজানীয় করলা অমায়াই বসিয়া ন গৌরচন্দ্র কিছু নাহি বলে যত করে ভক্ত যে ভক্ত যে যেগে খোবরাঙি তারা যেগারে হবা পিতার সারে প্রসাদ দেয় তারা খানা বস্তু খানাপোস্তায় তারা মালা দেয় তারা তাম্বুল দায় তারা পুষ্প দেয় তারা আর কি আগ্রহ বারণ না করে রেসার করে আস্থা ধিনা আনিতে ইতে পাগা সেন্ধাহান আহিলে সেন্ধাহান মাজে দাগ করতাল বাজিয়া সন্ধ্যা রতির যোগাড় করা নানাবিধ পুষ্প দিয়া ত্রাহি প্রভু বলে পরে দ্বন্দ্বগত হইয়া রক্ষা কর রক্ষা কর বলিয়া হইয়া চরণে ফুল দিয়া ভক্ত তাই সময় তার আগা তা সময় কেহ কাকু করে কেহ করে জয় ধ্বনি চতুর্দিকে আনন্দ প্রন্দন মাত্র শুনি এসারে করিয়া পাতে চাই পাড়া দেয়ার হি আনন্দ ধ্বনি লদ লুদ্দে কাদানী কলা আর কি প্ৰেমানন্দে কাতারাহান আর কি বৌৰাঙ্গ সেই অপূর্ব লীলাহান দেখিয়া কি অদ্ভুত সুখ হইল নিসার প্ৰৱেশে যে আইসে সেই যেন বৈকুণতে প্ৰৱেশে আষ্টা দিন হাতে লীলাহান করিয়া গেল গাঁ যে বাকা চেন্ধানিল সেন্ধা আনিলো তৰি আর কি সেই অপরূপ আরাক দৃশ্য আনিল যে গো গৈ তারা নুকুলে জানা দানা পি এখন যেমন বৈকুণ্ঠ আন পারা আইল সেন্ধান হোমানির উপরে আরতি রূপরানির উপরে প্রভুর হইল মহা ঐশ্বর্য প্রকাশ জুর হস্তে সরমুখে রহিল সর্বদা এপা ঐশ্বর্য প্রকাশ সর ঐশ্বর্য পূর্ণ ভগবান ঐশ্বর্য প্রকাশ করল তে বাঙাজ শ্রী ঐশ্বর্য বিষ শ্রী ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য এই সরৈশ্বর্য যে প্রকাশ করলো হত মাঝে পুনঃ গণু ভক্ত দর্পানীয় করলা ওহৎ মাঝে হাবিয়ে কি হান করতার আর কি আজুর করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হত মাঝে আজুর করিয়া বহিলা হাইলাতা ভক্ত অঙ্গে অঙ্গ দিয়া পাদ পদমে মেলি লীলায় আসেন গৌর সিংহ কতু হলি অহৎ মাঝে সেবা করতারা অঙ্গমার্জন করতারা তারপরে সেই বেজন করতারা কাদা আসি গাড়িগো হেলান দিয়া ভক্ত হেলান দিয়া এরে লীলা হায়ন করে তা গৌরাঙ্গ মহাপ্রভু এ মুখ হইলেন শ্রী গৌর সুন্দর জুর হস্তে রহিলেন সব অনুচর গোরাঙ্গ মহাপ্ৰভু সেই অরসু প্রকাশ করল মাঝে তা ভক্ততা হবি আযুর গরিয়া মুহাত মাঝে বহিয়ার থাইলা। সাত প্রহরিয়া ভাবে সর্ব জনে জনে ও প্রভু কৃপা করেন আপনি সার গরিয়া সপ্ত প্রহর অষ্ট 24 ঘন্টা তো সপ্ত প্রহরে প্রায় 21 ঘন্টা যাবত এ লীলা হন গোরাঙ্গ সেই আবেশিয়া স্বয়ং ভগবান এভাবে দেখা দিয়া শ্রীনিবাস অঙ্গনে এটা হাবি করিয়া গেল গৌরাঙ্গ মহাপ্রভু আজ্ঞা হইল শ্রীধরে আনো আসিয়া গুমুর প্রকাশ বিধান গৌরাঙ্গ মহাপ্রভুর আর ভক্ত আশীর্বায় শ্রীধর বলিয়া কু পৰম ভক্তগ যে গো যে ভক্তগর লগে গৌরাঙ্গ মহাপ্ৰভুয়ে যে কলার ধরো ওটা কারা দিয়া দিয়া খাসিল যে লুকরিয়া প্রসাদ নিবেদন করতারা মন্দিরে মন্দিরে নিবেদন কিন্তু তা গিয়া জোর করিয়া গিয়া এই যে শ্রীধর নাম তো কারণা কারণে দিয়া খারগা তার প্রিয় ভক্তগুলি তা এই যে সেই বিদ্যা বিলাস অহৎ মাজে লগে লগে গৌরাঙ্গ মহাপ্রভুর এটা নিয়া অনেক কারণা কারণী আসিল আর কি এই শ্রীধররে নিশিঙিয়া বোলা গৌরাঙ্গ মহাপ্রভু মাদতায় দিয়ে শ্রীধরে গিয়া আনে গাছ তাবা দেখ গুলিয়া তার ভক্ত তো গৌরাঙ্গ মহাপ্রভুয়ে নির্দেশ দিল পাইয়া আসিয়া দেখুক মূরে যা টানো গিয়া সেই দুখী শ্ৰীধৰ বোলাৰা আৰু কি আচলতে খুব ভোজন আনন্দী ভোজনে আনন্দ পাৰ গ কিন্তু বাহিৰে দেখলে গোখী গ বুলিয়া মনেৰ ত' তাৰ চাৰে দুখ পেয়া আছে ঐ শ্ৰীধৰৰে আনে তাও আহিয়া দেখগা বুলিয়া গৌৰাংগ মহাপ্ৰভুস্বয়ং আদেশ কৰল নগৰৰ অন্তে গিয়া থাকি হ বচিয়া যে মুর দা কে তারে আনোহ আনিহ ধরিয়া যেগো জিহাদ থাকা মহাপ্ৰভু জেগো যেগো মাতের ওরে জিহাদ ওগরে আনিয়া ধরিয়া আনা ধৈষ্ণ অবগণ প্রভুর অবচনে আজ্ঞা লৈ গেলা তোরা শ্রীধর ভবনে গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়া ইয়াথাং পিয়া শ্রীধর ওরে আনাদির কাজে বলিয়া ভক্ত তাহা পিতা আর গোরে গেলাগা কতগো সেই শ্রীধরের কিছু শুনু হয়ে আখ খান খোলার করি রাখে নিজ প্রাণে শ্রীধর করে হান্তি কে আন কলা এবং কলার মোচা তুপ্তা গোসারে অতা ওটা আনিয়া বাজার আছে আনিয়া বেসের বেসিয়া যেটা পারো তা ওটা তার জীবিকা নির্বাহ করে গো সারে শ্রীধর অগ বৈষ্ণব একবার খোলা গাছি কিনিয়া নই খানি খানি করে তাহা বেচই কলার মোচা তা নিয়া কাপে কাপড় সারে বেশের বেছে বেছে যে তা পারো তানো তার জীবিকা নির্বাহ করে তাহাতে যে কিছু হয়ে দিব সেই উপায় তার অর্ধ গঙ্গার নৈবেদ্যে লাগি যায় যেতা পার মধ্যে লাফান ওর যেতা পেয়া যেতা জেতা ওর অর্ধেক তা গঙ্গা পূজার উপকরণ করল আর জেতা থারতা অর্ধেক সমার হয়ে নিজ প্রাণ রক্ষা এই মতো হই বিষ্ণু ভক্তের পরীক্ষা এই গোতা বেসিয়া যেতা পার ও তার অর্ধেক আহ্ন গঙ্গা পূজার ফলমূল লর বাকি থার অহনীনতা তার নিজর ভরণ পোষণ করে অসারে শ্রীধর গো সত্যবাদীতে হো যেন যুদি স্থির যার যের মূল্য বলে না হই বাহির ঝ্যান ঝ্যান থকিস মূল্য এত অতিরিক্ত তাও না এবং পারো তার ও তার অর্ধেক গঙ্গা পূজার উপকরণ লইয়া বাকি অর্ধেক ও তান জেতা ওর তান খরচ করিয়া তা জীবিকা নির্বাহ করে গো মধ্যে মধ্যে যে বাজন তার তত্ত্ব জানে তাহার বচনে মাত্র দব্যা দিকে যে ওই হারপি তারা ওই জেহান তারা উচিত দমন মতের উচিত দাম ওহন দিয়া আর তার দাম দর নব তারা ইয়া সত্যবা দিগো ওহনে উচিত দাম দিয়া দিয়া তা দ্রব্যতা তার আন্ত নিতারা গাতা এই মত নবদ্বীপে আসইয় মহাশয় খুলা বেচা জ্ঞান করি কেহ না চিনয় কিন্তু এগৈ মে এটা কলাৰ থৰ বেচৰ্গ কলা বেচৰ্গ এটা বেচৰ্গহে বুলিয়ে হাবিয়ে জ্ঞান কৰ্ত কিন্তু যে এগ ভিতৰো যে পৰম বৈষ্ণৱ আগ এব ভজনানন্দী হেন কিন্তু আগ্ৰয়েও তাৰে চিনে নোৱাৰিছিল চাৰি প্ৰহৰ ৰাত্ৰি নিদ্ৰা নাহি কৃষ্ণ নামে থৰৱৰাত্ৰি হলিবৰে দীৰ্ঘ আহ্বানে ৰাতি চারি প্রহর পেয়ে তা নিদ্রা নি কৃষ্ণ নাম জপ করে কৃষ্ণ কীর্তন করে সেই শ্রীধর হান যত এক দি বলে শ্রীধর এরে ডাকে রাত্রে নিদ্রা নাহি যায় দুই করণ ফাটে তা যে বাগা কৃষ্ণ কীর্তন করেন হরিনাম কীর্তন করেন ভোজন করে রোহদ মাজে কাঁদাপাড়ার মানুষে তা হরি শ্রীধরের লোকদালু দিয়ে হি কাম ফাটিয়া গেলগা গুমা ঘুমান আর হাবিয়ে মানে আপত্তি করতারা ওসারে কিন্তু তা ভোজনা আনুন দিয়ে হি আস্তা রাতে গো চার প্রহর ব্যাপী তা কৃষ্ণ কীর্তন করে মহা চাষা বেতা ভাতে পেতনা হিবরে ক্ষুদাই বেকুল হইয়া রাত্রি জাগে মরে সেই অবৈষ্ণব এবং বৈষ্ণব বিদ্বেষী মানুষ তার আচরণ হানি মাঝে দেখায় তারা তা হরিনাম কীর্তন কর তারা হরিনাম নাম কর তারা অভক্ত এবং জড়জাগতিক জলজাগতিক ভালো না লাগে এপাগাও আগেও ভালো না লাগিছে এপাগাও মানুরাং এটা ভালো না লাগের আর কি দিয়া এটা বিষয়ানন্দ শাস্ত্রের মাতৃতা বিষয়ের প্রতি অত্যন্ত আধিক্য তাই বিষয়ের প্রতি তাদের অ্যাটাচমেন্ট তো হন আর কি আর কি খুব বেশি হনে কৃষ্ণ ভক্তির কথা এবং কীর্তন হরি কীর্তন এটা কিন্তু টাঙরা বিরক্তিকর মনে ওর আর কি ঠিক কে শ্রীধর কীর্তনতাও কাদা বার আসিলা মানুষ তারাং বিরক্তি বুতিছিল এবং মাত্রাত যে কানহান ডিফানী কানহান বিফিয়া তাহে বুলিয়া সময়ত ছাৰে নৱদ্বীপে আছিলা এইমত পাচন্দী মৰৈয়ে মন্দি নিজ কাৰ্য কৰিয়ে শ্ৰীধৰ কুতুহলী পাচন্দীতাই কঢ়িয়া বিষ্ণু নন্দা কৰাৰা কিন্তু শ্ৰীধৰ তাৰ তাৰ ভোজনে কৌতুহল খুব আগ্ৰহ সহকাৰে তাৰ ভোজন এটা কৰেলগা কীৰ্তন কৰ্তন কৰেলগা হরি বলি দাকিতে শ্রীধর নিশা ভাগে দাকে প্রেম যুগে করিয়া কৃষ্ণ ভক্তিতে প্রেম ভক্তিতে লোব্লো দে হরি হরি বল হরিহরি বলিয়া তা দে রাতি চার প্রহর পেয়া তা কীর্তনতা করে গো অর্ধপদ ভক্ত গুণ গেল মাত্র ধায়া শ্রীধরের দাগ শুনে তো থাকিয়া রাতি নাই গেলা গা হক শ্রীধরে লুদ্দে কীর্তন করে রহন আর কি বৈষ্ণবতায় গেলা গাছে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দাসতায় হুম তারা যে শ্রীধরে লুদ্ধে রাতে কীর্তন করে রহন দাগ অনুসারে গেলাম ভাগবতগণ শ্রীধরের দরিয়া হইলা ততক্ষণ প্রসারে করিয়া গড় চিনানি লাগে লডু লদ্দু হরিনাম কীর্তন করে থাকতে হাবিয়ে শুনলা হারপিলা যেহাত তুর হরিনাম হান হুন্তারা অহৎ গিয়া তারে শ্রীরধররে লইয়া আহিলা গৌরাঙ্গ মহাপ্রভুর কাদাহাত মাতার আন কে আন চলো চলো মহাশয় প্রভু দেখ গিয়া আমরা কৃতার্থ হই তোমা পরশিয়া ওদায়া খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং গোলকপতি ভগবান তার সেই নিজ তত্ত্ব প্রকাশ ইয়া সেই শিরধররে আনেগা মর ভক্ত ঘহে বলিয়া মাত্র থাকতে ভক্ত তাই কতি আনতে উচ্ছ্বসিত ইলা হারু ইলা আহিয়া শ্রীরধররে মাতারা আঁতার হি তোর অঙ্গ স্পর্শ করিয়া আমিও ধন্য ইক বলিয়া জ্যাপাকা শ্রীরধরে মাতলা যে প্রভুয়ে তোরে ডাকের এবং তোর অঙ্গ স্পর্শ করিয়া যেগো ডাকল গতে সাধারণ মানুষগণাবে তরঙ্গ স্পর্শ করিয়া আমিও খানি পুণ্য পেক বলিয়া গিয়াইলা সেই দাসতায় মাতারা শুনিয়া প্রভুর নাম মূৰচিত আনন্দে ভীব্বল হৈ পড়লা ভূমিত সেই শ্রীধরে কিন্তু অনুমান হান করছিল মাঝে তাৎপর্যপূর্ণ হান গৌরাঙ্গ মহাপ্রভু সেই আবেশ বেলিয়া এপাগা স্বয়ং রূপ প্রকাশ করিয়া আছে কথা আন শুনিয়া শ্রীধর অহতই ওয়ানথাইয়া পড়িল পড়িল কারণ হানুই হেন যে তাও কিন্তু অনুমান করিস আজানু লম্বিত ভুজ কিন্তু দৌৰ অংশ হান কোনো কুঙ্গা অতি ইয়া থাইব হেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিয়াই শ্রীধর অনুমান করিস যে পাগা মাতল যে এগো গোলুক প্রতি গো ভুমল মাঝে শুনিয়াই তা ওয়ানথাইয়া পড়িল আথে বেথে লইয়া তুলিয়া বিশ্বম আগে নিল আলো গ করিয়া মূর্ল লাগা ভক্ত নিয়া। নিয়া গৌরাঙ্গ মহা প্রভুর মুহাতাগা শ্রীদরে দেখিয়া প্রভু প্রসন্ন হইলা আইস আইস বলি ডাকিতে লাগিলা বিস্তর করিয়াইছ মুর আরাধন বহু জন্ম মুর প্রেমে তেজিলা জীবন ওরাঙ্গ মহাপ্রভুমাদের আই আই বহু জন্ম জন্মান্তর দরিয়া তিমরে আরাধনিয়া আরাধনা করিয়া আসত দৌনি করিয়া আসত এবং মোর প্রেম ভক্তিতে ভোজন করিয়া তি দেহ ত্যাগ করি সগ তাই বলিয়া গৌরাঙ্গ মহাপ্ৰভু স্বয়ং দেখানীয় করল এই জন্মে মোর সেবা করিলা বিস্তর তোমার খোলাই অন্ন খাই নিরন্তর এই যুগে এই কলি যুগ হাইয়া কি মোর সেবা করলে আমি তোর আং তরি তোর অন্ন খাসু হয়ে বলিয়া গৌরাঙ্গ মহাপুরু সয়ং শ্রীতর তোমার হস্তে দ্রব্য খাইলু বিস্তর পাচর আমার সঙ্গে যে কৈ লা উত্তর এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয় শ্রীর নিশ্চিনে দেড় তা আর তোর আখা তো আমি দ্রব্য নিয়া কারুন খেয়েলু তোর সঙ্গে মি লাগা লাগি দিলু আর মাতের যখন করিলা প্রভু বিদ্যার বিলাস পরম উদ্যত হেন যখন প্রকাশ সেই কালে গুরু রূপে শ্রীধরের সঙ্গে খোলা না বেচা সলে করিল বহুরঙ্গে বিদ্যা সময়ে সময় মাজে গোরাঙ্গ মহাপ্রভু তার লোক যেতা করেছি লীলা বিলাস তাহব তা নিশিং করে দেনা করল শ্রীধররে প্রতিদিন শ্রীধররে প্রসারীতে গিয়া থুর কলা মূলা খোলা আনে নকিনিয়া সাতদিন গোরাঙ্গাপ্রভুর আর এটা অবস্থার লেরাপা অবস্থা লেরাপা দোকানে গোতো গিয়ে আনের কাটা ঔরাঙ্গ মহাপ্রভু থাকে প্রতিদিন অর্ধ মূল্য দিয়া করে দাম দর নিয়া তর্ক বিতর্ক ঔরাঙ্গ মহাপ্রভু দাম দর নিয়া তর্ক বিতর্ক করিয়া ধ্যান মাতুই হতী দাম দিয়া এক মূল্য দ্রব্যটা হাবি লইয়া আনেতা সত্যবাদী শ্রীদৌর যথার্থ মূল্য বলে অর্ধ মূল্য দিয়া প্রভু নিজ হস্তে তুলে তোলে শ্রীধরে অর্ধেক দিয়া তার উচিত কিন্তু অর্ধেক দাম দিয়া সাত দিন তার আন্তরি মাল এটা লইয়া লইয়া পৌরাঙ্গ মহাপ্রভু আন্ত উঠিয়া শ্রীধরে দাস করে কারাকারি এই মতো শ্রীধর ঠাকুরের হুরা হুরি এসারে করিয়া শ্রীধর এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মনগি কারা কারি করল দ্রব্য মূল্য নিয়া যে করলা পাকা বিদ্যা বিলাস করল সময় হ প্রভু কলে প্রভু বলে কেনভাই শ্রীধর তপসী অনেক তোমার অর্থ আছে হেন বাসি। গৌরাঙ্গ মহাপ্রভু মাদের দা আর কি তোর অনেক টাকা পয়সা আছে অতি অনেক নুমি সত গে টি কি দিয়া সারে কর তা বলিয়া মাতের লৌকিক বিচারে সেই শ্রীধরাং কোনো টাকাই নেই পয়সাই নেই কিন্তু আধ্যাত্মিক ভাবে কিন্তু হরিন নামের গুণে কি সে মহা গো হরিন নামের ধনে ধনী গ আমার হাতে দ্রব্য যে কারিয়া এত দিনকে কে আমি নাজানিস ইহা আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু মাতের মৃতর আতে তরি দ্রব্যতা কাড়িয়া আনলু এসারে করলু এটা করলু তিমরে নাচিনলে আজিকাতিয়েৰে চাৰে উলিয়া তাৰ গৌৰাংগ মহাপ্ৰভুৰ স্বয়ং শ্ৰীধৰৰে তাৰ শ্ৰী স্বৰূপহন প্ৰদৰ্শন দেখাই লম ব্ৰণ শ্ৰীধৰ ক্ৰুদ্ধ নাহি হৈ বদন দেখিয়া শ্ৰব্য সৰুৱদ্ৰব্য কাৰি লয় এটাতে ব্ৰাহ্মণগ কোনো সময় আৰু কি তীক্ষণা চবেৰ গৌৰাংগ মহাপ্ৰভু চাৰে তালৈকে কাৰাকাঢ়ি দিলো সময় গৌৰাংগ মহাপ্ৰভুৰ ওপৰে শ্ৰীধৰ টিক নাচ হবিছে মদন মোহন ৰূপ শ্ৰীগৌৰ সুন্দৰ ললাতি তিলক চুবে ঊৰ্ধ মনোহৰ বৰাংগ মহাপুৰ আদান উলম্বিত দেহ ঊৰ্ধপুন্দ্ৰ তিলক এটা হাবি দেখিয়া দেখি ওচৰে মনোহৰ মনোমুগ্ধ ৰূপ হন সেই শ্ৰীধৰৰ কিন্তু চমৈহত ৰূপ আচ্ছাদন কৰিছিলগ ত্রিকোৎসবশন শুভে কুতিলকুন্তল প্রকৃতি নয়ন দুই চঞ্চল বৌরাঙ্গ মহাপুরুষ সেই রূপহন শ্রীধরে যেহান দেখিছিল বিদ্যা বিলাস সময় এই রূপন বর্ণনা করে তা যজ্ঞ শুক্ল যজ্ঞসূত্র সুবে শরীরে আসরী সূক্ষুপে অনন্ত যে হেন বরে সেই যজ্ঞ উপবীত নগুণহান অত্যন্ত শুভ্র ডলা সাদা ইয়া তার গাড়িগত আছে যেমন অনন্তর সেই হরপৈ অনন্ত শয্যাত মাঝে অনন্তই বেরিয়া থাকে ঠিক পারিয়া গোরাঙ্গ মহাপ্রভুর সেই বিদ্যাবিলাস রূপহণের মাঝে বর্ণনা করে গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া আর বার লৈ আপনে তুলিয়া এক মাজে গৌৰাংগ মহাপ্ৰভু তাম্বুল চেবা কৰে তাম্বুল চেৱা কৰি আহ উদগ ৰাঙাইছে অৱস্থা হাত শ্ৰীদৰ বোলেন চুনো ব্ৰাহ্মণ অ ঠাকুৰ ক্ষমা কৰো মোৰে মই তোমাৰ কুকুৰ গৌৰাংগু মহাপ্ৰভুৱে মাতে অৱস্থা জেপাগা মাতলো আৰু সি ব্ৰাহ্মণ ঠাকুৰ তি এছাৰে তললৈকে মি লাগালাগি দুলোঁ তললৈকে মি কাঢ়িয়া খেলোঁ বস্তু খেলোঁ আৰু সি কথা তেওঁৰ মনে পৰে তা বুলিয়া এটা হাবি জাপা নিংসিং কৰি ল মাজে শ্ৰীধৰৰ মাজে তা ক্ষমা কৰে মোৰে মই তোমাৰ কুকুৰ প্ৰভু বলে জানি তুমি পৰম চতুৰ খোলা বেচা অৰ্থ তোমাৰ আছু ইয়ে প্ৰচুৰ কলা বেছে বিলিয়া, আ থৰ বেচে বুলি তোৰ অনেক পইচা আছে গোহে। মে হাৰ পাছো অনেক ধনী গোহে বৰাং তিলে ৰাপাচাৰতা বুলি আ গৰাংগ মহাপ্ৰভু সেই বিদ্যা মাঝে তাহাবি মাতিয়া গেল গাতা আর কি প্রসার নাহি শ্রীধর যে বলে অল্প করি দিয়া তথা কিনে পাত খুলে শ্রীধরে মাতির মোরা টাকা পয়সা নেই যেহানি আসি নিয়া এটা লইয়াতে নাম ইহে আনিয়া বিচুরি গা মোৰ হে মোর কোনো টাকা পয়সা নেই তাতে আউপা নই মাতের গো জাগতিক এ এটা তা তা শ্রীধরে থুরকোলা কলা দিয়া মুরে তুমি প্রভু বলে যোগানিয়া আমি না থুৰ কলা দিয়া মুরে তুমি লহ করি মরাং এৰে এরে কলার থরা এ কিতা গেতে আর কি এটা এত মূল্যবান বস্তু নাবে এটা দিয়া দিয়া তি মরাং তো পৈশানের কাতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয় তা সনি করে দে রূপ দেখি মুগ্ধ হৈ শ্রীধর যে হাসে গালি পারে বিশ্বম্বর পরম সন্তোষে অনহনিয়া হি বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রুয়া আর হি সেই প্রেমে তারে খালি গালিও দের সেই মানে বাহানা পিয়া গালি দি তারা ধারে আর কি সেই অপরূপ রূপহন দেখিয়া শ্রীধরও কিন্তু মুগ্ধ হইয়া সেই কথা তাহনের প্রত্যেহ গঙ্গারে দ্রব্য দেহে তো কিনিয়া আমারে বাকি কিছু দুলে দিলে মূল্যে তে সারিয়া হাত দিত মানে গঙ্গ হাত দেড় আর কি গঙ্গা দেনা মানে পানি হাত দেনা আর কি মরে দিলে গঙ্গ হাত দের আর কি মরে খানি দিলে তো অসুবিধা পোরাঙ্গুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয় বিদ্যা বিলাসর সময় শ্রীধর লগে এসারে লীলাতা করিয়া গিয়েছিল যে গঙ্গা পুজো তুমি আমি তার পিতা সত্য সত্য তোমারে কহিল ই কথা জেপা গা গৌৰাংগ মহাপ্ৰভুৱে মাতল যে তী যে গংগাৰ পূজা কৰ গংগাৰ পিতা মিহে জেপা গা মাতল অহ মাজে শ্ৰীধৰে কিন্তু কাণহান বন্ধ কৰি পেলাইছিল আৰু কি হৰি 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 বুলিয়া আৰু কি যেমন গংগাৰ বাপক্ঞ বোলো থাকতে শুনতে কি ৰকম লাগিল তা আৰু কিন্তু গৌৰাংগ মহাপ্ৰভু আকাৰে ইংগিতে বুজা নাচাইলা মিছে মি সেই অঘহে বুলিয়া বুজা দানা গোলোকপতি বুলিয়া বুজাদানা চাই শ্ৰীধৰৰে কৰণে হস্ত দে শ্ৰীধৰ বিষ্ণু বিষ্ণু বুলি উদ্দেশ্যে পাত খোলে জেপাগা মাতলুমি গংগাৰ বাপকে বুলত মাজে আৰু কি বিষ্ণু বিষ্ণু এটা শুনানি নাগৰে কথা বুলিয়া যে তা আছিল তাৰ গৌৰাংগ মহাপ্ৰভুৰে দিয়াই ললা এব কলাৰ থৰো তাত দিয়াই ল এই মতো প্রতিদিন করো একরন্দন শ্রীধরের জ্ঞান বিপ্র পরম চঞ্চল শ্রীধর পরম জ্ঞানী গো কিন্তু তারাং যে জ্ঞানের চঞ্চলতা আনছিল এটা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অহন প্রকাশ করলো আর কি মুহাত মাঝে তা বিভ্রত ইয়াবলা আর কি যে এগোই মতের হেন জ্ঞান কিন্তু তার কান্তি গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ এবং তার চন্দন তার কণ্ঠে মালা এবং যজ্ঞসূত্র এটা দেখিয়া কিন্তু শ্রদ্ধা জাগের কিন্তু কথাবার্তা তাই তার কি রকম লাগিছিল গৌরাঙ্গম এই শ্রীধর রাং শ্রীধর বলেন মুই হারিল তোমারে করি বিনু কুশি কিছুদি মু ক্ষমা করো মুরে আসলেই শ্রীধর কিন্তু খুব টকা পইচাৰ দিগদিয়া খুব আৰ্থিকভাৱে অত্যন্ত লীৰা পাগি মাতে যে আমি বাগানা তৰি দিয়া নোৱাৰি মৰেটি ক্ষমাকৰ বুলিয়া গৌৰাংগ মহাপ্ৰভুৰে মাতিছিল এই কথা এটা সেই বিষ্ণুক সত্তাত মাজে বহিয়া বিষ্ণুৰ আচনহাত বহিয়া গৌৰাংগ মহাপ্ৰভু হাব্বিৰ মুহাত মাতে তা যে শ্ৰীধৰৰে লগে গৌৰাংগ মহাপ্ৰভুৰ যে বিদ্যাবিলাসৰ সময় কিতা কেইটা কৰিছিল কিতা কিতা নাকৰিছিল একটা হাববি হাব্বির মুহাত মাঝে প্রকাশ করে তার করিয়া যে শ্রীধররে কিন্তু পক্ষান্তরে তারে কিন্তু মহিমান্বিত করলতা আর কি গোরাঙ্গ মহাপ্রভু হাব্বির মুহাত মাঝে শ্রীধররে কিন্তু এটা মাতে মাতে কিন্তু শ্রীধররে গৌরবান্বিত করল শ্রীধররে মহিমান্বিত কর্লতা আর হি এ গোরাঙ্গ মহাপ্রভুয় এক খন্ড খোলা দিব এক খন্দ এ খন্দ কলা মূলা আরো দুসমূর আমাদের আর কি যে কলার থরুয়া দিতেই এরপরে কলা কতক দিতেই মূল কতকও দিতেই আর কি এতে এটা নীলেগা মর দুসোরাঙ্গুলিয়া ওরাঙ্গাপ্রভু শ্রীধরের তর্ক করেছিল প্রভু বলে ভালো ভালো আর নাহিদায় শ্রীধরের খুলে প্রভু প্রত্যহ অন্ন খায় প্রসারে করিয়া শ্রীধর গড়ে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হাত দিন অন্য কারণ গৌরাঙ্গ মহাপ্রভু অন্য খারহান কারণহান যে শ্রীধরে যে সারে সাধন ভোজন করিয়া যে সেই ভোগান্দরে নিকোরিয়া নিবেদন করিয়া খার থাংতে অদ্ভগবান না নাগিয়ানার তার স্বয়ং যেহাতে নবদ্বীপে আছে এবং মন্ত্রপুত করিয়া সেই ভগবানরে দাখিয়া প্রসাদ খারহ মাজে ভগবান গিয়া প্রসাদ অবিশয়িতা পানা লাগে এবং খেলগাহান কিন্তু তাৰে নিজরে পরিচয় নাতল থাকতে এবার শ্রীধরে কিন্তু শ্রীধরে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নাচিনিয়া অন্য খেলগা এটাও নিকরের দাঁড়া আর হি যে খারগা এন কিন্তু শ্রীধরে চিনে নারিয়া এই গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তার এই লীলাতা ইয়া গেল ভক্তের প্রদার তো প্রভু হেন খায় কুতি হইলেও হইল অভক্তের ভক্তের উল্টি আনাজ এর গোরাঙ্গ দেখাদের দেখা দের হান ভক্তর আং তো তাঁর জোর করিয়া কিন্তু ও ভক্তের কুতি কুতি টাকা দিয়া রেখি কুতি কুতি রূপা খরচ করিয়া মহামূল্যবান দ্রব্য তাও কিন্তু ভগবানে গ্রহণ করিব না এহেন কিন্তু পক্ষান্তরে হাব্বি গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষা আন্দোলন দিল শ্রীধর উদাহরণ দিয়া এবং শ্রীধরের গৌরবান্বিত করিয়া মহিমান্বিত করিয়া হাব্বির মুহাত মাঝে এই শ্রীধর প্রকাশ করল এই লীলা করিব চৈতন্য হেন ইহার কারণে সে শ্রীধরে খোলা বেছে এ কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধর মাধ্যমে এই লীলাহান প্রকাশ বুলিয়া শ্রীধররে দিয়া এহেত মাঝে কলা কলার থর এবং মূলা বেচুইয়া গৌরাঙ্গ মহাপ্রভু এ কলতা বলিয়া গ্রন্থ কর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জায়গা এই লীলা লাগিয়া শ্রীধরে বেচে খোলা কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা ভগবানের লীলা পুঁগুই হার পিয়া পারতারা হাবিও মাতারা হানারি ভগবানের লীলা তার অখান্তরে তার খুব তাৎপর্যপূর্ণ আছে তা কিন্তু আমিও তা হার পারাং বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে সেই কথা প্রভু করাই না সঙ্গরণে হান না নলেও তা আকবো হার নাপি দ্বারা জেসারে শ্রীধরে কিন্তু হার নপাই শ্রীধররে মুহাতা আনিয়া হাবির মুহাত মাতিয়া শ্রীধর আজিকা হারপিল যে কি দিয়া তার এই অবস্থা হান প্রভু বলে শ্রীধর দেশ রূপ সিদ্ধি দান আজি কৰি দেয়া শ্রীধর তি জন্ম জন্মান্তরে মোর ভক্তগ মোরে তি সেবা করিয়া গো এবং এপাগাও সেবা করিয়া জায়গা। এবং মোরে ভোজনা করিয়া তি দেহত্যাগ গো আজিকাতি কি বরহান চার মিতরে অষ্ট সিদ্ধি বরহান ইলো মিতরে দৌড়ি বুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীধর রে মাতের মাথা তুলি চাহে মহাপুৰুষ শ্রীধর তোমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর শ্রীধর যে পাগা মুর্গ তুলিয়া চারথাং নবতিপের সেই মানে গৌরাঙ্গ মহাপ্ৰভু নাবে নিমাই নাবে দেখে তা কি হানার সেই বৃন্দাবনের মুরুধিধর শ্যামল ধর সেই অপূর্ব দেখে দেখি সেই বৃন্দাবনের কৃষ্ণ রূপহন দেখিয়া দেবতার গো শ্রীধরের ভোজনীয় বিগ্রহ রূপহন তা স্বয়ং দেখল হাতে মোহন বংশী দক্ষিণে বলরাম মহাজ্যোতির মৈ সব দেখে বিদ্যমান দেখে তা আর কি আখাত বংশীও দিয়া চোরাগর ময়ূর চোরা লাগিয়া বংশীও ধরিয়া শ্যামল মূর্তি কাদাহাত মাঝে বলরাম উবাই আসে এই ৰূপে হেন শ্রীধর রে দেখাইল গৌরাঙ্গ মহাপ্রভু কমলা তাম্বুল দে হাতে কমলা তাম্বুল দে হাতে রূপরে চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে এই ৰূপহত হদমা চতুর্মুখ পঞ্চমুখ আর মানে ব্রহ্মা মহাদেব এথা তার স্তুতি করতারা ভোজনা কর্তারা রূপ হন শ্রীবাশ অঙ্গনে আজিগা শ্রীদোর দর্শন করে মহাফণী সত্র ধরে শিরের উপরে সনক নারক সুখ দেখো স্তুতি করে সহস্রে ফণী সেই অনন্তনাগ তার ফনাহান্ন সহস্র ফনানো তার সাতাগো করিয়া শত্রুঘ হিসাবে আজিগা শ্রীধরে স্তুতি প্রকৃতি স্বরূপা তব এটা সোনকা আদি নারদ সুখ দেখে স্তুতি এটা হাবি এই স্তুতি কর্তারা তা প্রকৃতি স্বরূপা সব হস্ত করি স্তুতি করে চতুর্দিকে পরমাশুন্দরী এই এরূপন চাইও পাড়াদের আর কি পরমা সুন্দরী আর কি হোপা সি আর কি ভক্ততাই স্তুতি করতারা পূজা করতারা স্তুতি করতারা দেখলো দেখি মাত্র শ্রীধর হইলা সুবিস্মিত সেই মতো ধলিয়া পড়িল পৃথিবীতে এই রূপহীন দেখে বিলিয়া আশ্চর্য অলৌকি রূপহীন দেখে বিলিয়া দৃশ্য দেখে বিলিয়া শ্রীধর মূর্ষিত ইয়া পড়িল উথো উথো শ্রীধর প্রভুর আজ্ঞা হইল প্রভু বাক্যে শ্রীধর সে চৈতন্য পাইল গৌৰাংগ মহাপ্ৰভুৱে আৰু সি উৎ উঠ শ্ৰীধৰ বুলি তাত ডাকলো মাজে শ্ৰীধৰ তাহুসকান আহিল চেতনা হান পভু বোলে শ্ৰীধৰ আমাৰ এক প্ৰভু মুৰমতী শ্ৰী গৰু ভক্তবৃন্দ অনেক দীঘলীয়া বলগা আৰু সি শ্ৰীধৰ স্তুতি হন আজিকা মীনাকলো পৰৱৰ্তী বক্তা অনিল ৰাজকুমাৰ তাহে চাৰ তাহ শ্রীধরের যে স্তুতি করিস ওহ আর কি তা শনিবারে পাঠ করতই দীঘলিয়া বলগা অনেক সময় বলগা আজিকা একশো ছিয়ানব্বই পর্যন্ত আজিকা পাঠ খান মধ্যখন্দ নবম অধ্যায় নি চাইল তান পাঠ করানি থাক শ্রীধরের যে প্রার্থনা আন আর কি শ্রীধরের যে স্তুতি করিছে ওহন আগামী শনিবারে অনিল রাজকুমার আজিকা তা মানে চার আর কি তান ব্যাখ্যা করতোয় তো আজিকা হাত মাঝে পাথে মি বিশ্রাম দিত অনেক দিয়ে বলগা সুতি গরু ভক্ত মন্ডলী সেই আজিকা লীলা কথা পরিবেশন করতে কোনো ত্রুটি বিচ্যুতি আথাই লো ভক্ত হাবি চরণে মি কুতি কুতি দন্ডবত কাতি রাখমা প্রার্থনা করুলি আর কি জয় শ্রী চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী আবদৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাখি আপন গুরুদেবের চরণে ভক্তি কাত করি আজকে এক বিশ্রাম জ্বলুক হরে কৃষ্ণ